আপনারা যে এত ভালো মানুষ এই তিনটা গাড়ি ট্যাক্সি গাড়ি আপনি কার কাছে যাচ্ছেন বলেন আমার বিরুদ্ধে মামলা কোনো সমস্যা নাই জেল ক্যাপ্টে আমি কোনো অসুবিধা নাই দয়া করে মানুষের মুক্তি দেন এবার তা পোসাই কি হইছে পত্রা সারাইব যে গাড়িটা আছে উনি তিন পাঁচা পুণ্ড বছর এমপি মন্ত্রী তিনি তিনবার তিনটা গাড়ি পেয়েছে ট্যাক্সি যে গাড়ির দাম 3.5 কোটি টাকা এই তিনটা গাড়ি আপনি বেচছেন কার কাছে আপনি যে এত ভালো মানুষ এই তিনটা গাড়ি ট্যাক্সি গাড়ি আপনি কার কাছে যাচ্ছেন সাংবাদিক বন্ধুরা চাই না যান যে ব্যক্তি শপথ দিয়া রাষ্ট্রের ট্যাক্সের টাকা ফাঁকি দিয়া ট্যাক্সের জনগণের ট্যাক্স মকুব করে দিয়া আপনাকে গাড়ি দিচ্ছেন সেই গাড়ি আপনারা বেচা খাইছেন বলেন আমার বিরুদ্ধে মামলা কোনো সমস্যা নাই জেল ক্যাপ্টে আমি কোনো অসুবিধা নাই কারণ যেই শহরে সন্তানের পরিচয় মায়েরে করতেছে সারা পৃথিবীতে বাপ মার পরিচয়ে সন্তান চলে আর আল্লাহ আমাকে বড় কপাল দিয়ে জন্মাইছে আমারও ছিল আমার মাকে আপনার না দেখা না বুঝা না যাই না আমার মায়ের 50 বছর কোনোদিন মঞ্চে এসে বক্তৃতা দেয় নাই মাইকটা তারপর আমার মায়ের সম্মানিত করছেন মেয়র বানাইছেন আপনি বলছেন এর চেয়ে আর বেশি আমার তা পার নেই এবার আমি আদর্শ জায়গায় মায়ের সন্তান হিসাবে আদর্শ জায়গায় যেহেতু আমি এখানে মেয়র ছিলাম আমার মা মেয়র এই শহরে তার ক্ষতি না হইতে পারে এটা আমার জীবন আমার মা আর আমার জীবন এখানে দেওয়ার জন্য প্রস্তুত আছি ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার যে ক্ষতি হয়েছে 2-3 বছরে যদি 800 কিলোমিটার রাস্তা করতে পারি তাহলে আরো 2 বছর থাকলে তার 800 কিলোমিটার রাস্তা করতাম এলাকার মানুষের উপকার হইতো এলাকাটা ধ্বংস করছেন আপনারা যারা কাউন্সিলের একটা সাপোর্ট দিছিলেন অনেকে আমেরিকা গিয়ে সেটেল হয়ে গেছে আপনারা তাহলে করলেন কি পাখি টানা শেষ করলে জনগণের ক্ষতি করে দিলেন এখন বলে কলে উন্নয়ন এসে কলে নেত্রী দিছে নেত্রী দিছে তা তোমাকে নেত্রী আসিল না প্রধানমন্ত্রী তোমাদের সাথে আসিল না আমার যে 2 বছর বাইন্ধে রাখছ এই 2 বছরে তাহলে প্রধানমন্ত্রীর কাছে বরাদ্দ আনলে না আমি তো 2021 সালে 21,000 কোটি বরাদ্দ বরাদ্দ দিয়ে দিয়েছিলাম তাহলে তোমরা 2022 সালে আমার তো ডাবল আনতা 2023 সালে আমার তো ডাবল আনতা বাবারে তোমরা তো সেটা আনলে না কিন্তু এই শহরটা কেন ধ্বংস করলাম নেতায় নেতায় লাগাই দিস কর্মী কর্মীর মধ্যে লাগাই দিস এটা তো মুরব্বীর কাজ না মুরব্বীর কাজ হচ্ছে কোনো দ্বন্দ্ব হইলে বাপ মার কাজ হচ্ছে সন্তানকে ডাইকে না এটা বিট করে দেয় আর আমরা মুরব্বীর কে হাতা খাইতে কি জানি এটা ভাগাভাগি করে যা সর্বশেষ মার্ডার করে দিয়ে দেয় মন্ত্রী হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি মন্ত্রী আন্ডারে ডিসিএসপিরা থাকে তাইলে আপনি যত কিছু পারেন তাইলে এই রাস্তাটা আমরা শুধু টাকা তো পর্যন্ত দিছিলাম ডিসিরা কয় যে শুধু 1 কোটি করে গেলেন কেন বাবা আপনি তো কাল সে মাসের বাড়িতে আমার সাথে খাওয়া আর 2-1 জন মানুষ দিয়া আর পুলিশ দিয়ে আপনারা ওসিরা দিয়ে ব্যবহার করা আমাদের এলাকার মানুষকে পেট করছে জানেন আমার মান নির্বাচন হিসেবে 5,000 মানুষ ধরা গেছিল যারা আমার মান ডিপ্লেট পোস্টার ব্যানার ধরছে তারই এডিট করেছে আমি কইছি যে আজকে সমান সমান আসেন দেই আজকে বলেন ফোনে দেই ফোন দিলে পুলিশ এসে ধরে নেয় নাকি বলছি একজন আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা খালি হাত দিয়ে দেখো একজনটা খালি ভুল করে দেখো শুধু দেশে নয় দেশ বিদেশ সব জায়গায় তোমাদের জন্য রেডি আছে এর জন্য আজকে আমরা ঐক্য হয়েছি আজকে আর গর্তে বাড়িতে সমস্যা নাই যেটা আছে এটা দিয়ে আর চলতো না আকাশ ভাই বলছে এটা বহুত করছে এখানে আওয়ামী লীগটারে ধ্বংস করছে স্থানীয় ভাবে আমাদের নেতৃত্বটা শেষ করছে স্থানীয় ভাবে যা উন্নয়ন আজকে আমি রাখা মেকাডাম করে রাখছি কিন্তু ডালাই দিতে পারি নাই কেন আপনারা কি করছেন মুরব্বীরা সেই জন্য বলি পুনাবাড়ির মানুষ এদিকের মানুষ আপনারা সারা জীবন দক্ষিণে গেছেন কষ্ট করে পাকা রাস্তাঘাট পার নাই ড্রেন দেখেন নাই আমাদের এখানে একটা কবরস্থান নাই একটা পার্ক নাই বাচ্চারা চলার জন্য একটা মাঠ নাই 15 বছরে বাবার একটা মাঠে করে দিতেন 10 বিঘা জায়গাতে একটা মাঠ করে দিতেন আমাদের সন্তানরা একটু খেলাধুলা করতো স্বাধীন দেশ 9 মাসে দেশ স্বাধীন হয়েছে আর আপনারা 15 বছরে কলে সময় পাইনি আবার একটু সময় দেন কলে মাপ সাই ভুল হয়ে গেছে গা 15 বছর খাইয়া অনেক ভুল হয়ে গেছে গা মানে আবার 5 বছর নিয়ে আবার মানুষের ধোকাবাজি দিতেন দয়া করে মানুষের মুক্তি দেন মুক্তি দেন রাজনীতি ব্যক্তিরা অনেক এরকম একটা অবস্থা হয়ে গেছে হয় মহিলা গেলে না হলে পয়সা গেলে পথচার এর আগে ছাড়তেছে না এবার তা পোসাই কি হয়েছে পত্র সারাইব কারণ মান সম্মান থাকতে যদি না থাকেন আপনি যদি এই বিকাশের এলাকা করে নির্বাচন করতে পারেন তাহলে কোনাবাড়ির মানুষকে রেজাল্ট করে রাস্তায় নির্বাচন করতে পারবো না